আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুষার এক্সপ্রেস বন্ধুরা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা ইন্ডিয়াতে আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশের বাজারে নতুন করে আবার আসছে তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সকলের পছন্দের থাকা বাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা সম্পর্কে এবং বাইকের ইউজার রিভিউ সম্পর্কে আমি আশাবাদী আপনি 2 মিনিট ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে ইয়ামাহা FZS বাইকটা সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট করে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন কারণ আমরা প্রতিদিন বাইক রিলেটেড নিত্য নতুন আপডেট ভিডিও আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কিচ্ছু বলার নাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে বলি এই বাইকের সিটিং পজিশন সম্পর্কে এই বাইকের সিটিং পজিশন এবং আউটলুক আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি এই বাইকটা পছন্দের তালিকাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকের ব্রেকিং সিস্টেম অনেক মজবুত এবং আপনি যদি লং রাইড করেন তখন বুঝতে পারবেন এই বাইকের ব্রেকিং সিস্টেম সম্পর্কে লং রাইড করলে এই বাইকটা দিয়ে তখন আপনার ব্রেকিং সিস্টেমে অনেক স্মুথলিভাবে ব্রেক করতে পারবেন এবং খুব কমফোর্টের সাথে ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটাতে FI টেকনোলজি ব্যবহার করার কারণে আপনি মাইলেজটাও একটু ভালো পাবেন অন্যান্য বাইকের তুলনায় বাংলাদেশে 150cc সেগমেন্টের অনেক বাইক রয়েছে তবে এই বাইকটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে কারণ ইয়ামাহা কোম্পানি কখনো মানের দিক দিয়ে খারাপ করে না তারা সর্বদাই ভালো করার চেষ্টা করে আপনি ভালো করে জানেন ইয়ামা বাইকগুলো সম্পর্কে তো ইয়ামা FZS ভার্সন 2 বাইকটার যদি কর্নারিং নিয়ে এবারে কথা বলি তাহলে বলবো এই বাইকটা দিয়ে আপনি খুব সুন্দর করে কর্নারিং করতে পারবেন কারণ এই বাইকটার টায়ার পজিশন অনেক ওয়াইড করা হয়েছে খুব সুন্দর করে এবং স্মুথলি কর্নারিং করতে পারবেন এই বাইকটা দিয়ে তো বন্ধুরা সব দিক বিবেচনায় এই বাইকটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনার কাছে কেমন মনে হয়েছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর তার সাথে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনি বাইক রাইড করার আগে ভালো মানের একটা হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন বাইক যেটাই হোক হেলমেট যেন হয় সার্টিফাইড এবং নিজে অভ্যাস করবেন হেলমেট ব্যবহার করার অন্যকে অনুপ্রাণিত করবেন বাইক রাইড করার আগে হেলমেট ব্যবহার করার জন্য সবার বাইক রাইড করা সেফ হোক সুন্দর হোক